দি খুব ভালো লাগছে শ্রদ্ধা ব্যানার্জি নতুন জয়েন করেছে সাব্বাস ভীষণই ভালো লাগছে ও খুব ইন্টারেস্টেড আমার মনে হয় প্রত্যেক বাবা মারই বাচ্চাদের মাঠে পাঠানো উচিত এই যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ আর ওই লকডাউনে এতদিন ঘরে বসে বাচ্চাদের একটা ভীষণ ক্ষতি হয়েছে আমার মনে হয় প্রত্যেক বাবা মারই উচিত বাচ্চাদের একটা আলাদা অ্যাক্টিভিটিস জয়েন একেবারে খুব ভালো লাগছে না দুটো জার্সি দুটো আছে তো যাই হোক এই ছেলেরা মাঠে আসছে খেলছে মনের ভিতর কেমন লাগছে আপনার প্রাউড ফিল হচ্ছে গর্ব অনুভব হচ্ছে দিদি আপনার হ্যাঁ এই যে আপনার ছেলে মাঠে প্র্যাকটিস করতে আসছে কি বলবেন খুব ভালো লাগছে মনীষা দিয়ে কিন্তু উনি আনার সঙ্গে আমার কথা হয় খুব ভালো একজন মানুষ দিদি আবার সেকেন্ড টাইম কথা বলছি কেমন লাগছে আপনার ভালো লাগছে আপনার নাম অলকা দি আপনি কিছু বলেন একেবারে সব ছেলে বড় ফুটবলার হবে এরকম কোনো কথা নেই কিন্তু ভালো মানুষ তো হবে আপনি দীপা পাত্র দীপা দি কিছু বলেন খুব ভালো লাগছে বাচ্চারা খেলতে আসছে বাড়ি আকার থেকে বর্দি খুব ভালো লাগছে শ্রদ্ধা ব্যানার্জি নতুন জয়েন করেছে সাব্বাস ভীষণই ভালো লাগছে ও খুব ইন্টারেস্টেড আমার মনে হয় প্রত্যেক বাবা মারই বাচ্চাদের মাঠে পাঠানো উচিত এই যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ আর ওই লকডাউনে এতদিন ঘরে বসে বাচ্চাদের একটা ভীষণ ক্ষতি হয়েছে আমার মনে হয় প্রত্যেক বাবা মারই উচিত বাচ্চাদের একটা আলাদা অ্যাক্টিভিটিস একেবারে ক্লাব অফিসিয়াল আপনি অফিসিয়াল না আপনি কিছু বলেন হ্যাঁ অসাধারণ আয়োজন সাইরুল শেখ ইন্দোনেশিয়া থেকে দেখছে বলেন কিছু বলেন কি বলবো ঠিক আছে অনেক লোক দেখছে কিন্তু হ্যাঁ তোমাদের এই চ্যানেল যে বাচ্চাদের উৎসাহিত করছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই তোমাদের যে এই যে বাচ্চাদের উৎসাহিত করার জন্য তোমরা এটা করছো এবং তোমাদের চ্যানেল আরো বড় জায়গায় এগিয়ে যাক সেই আশা রাখি হ্যাঁ অসাধারণ আয়োজন সাইরুল শেখ ইন্দোনেশিয়া থেকে দেখছে